মাননীয় স্পিকার, আমি যেহেতু আমাকে সময় দিবেন না, আমি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সংবিধানের 27 অনুচ্ছেদে বলছেন যে মানুষের আইনের অধিকার লাভের সমতা, আবার 49 অনুচ্ছেদে বলছেন রাষ্ট্রপতির আপনার দণ্ডিত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়ার সুযোগ। এই যে একটা আইনের, আমি মনে করি এটা সংবিধানের মধ্যে যে অসঙ্গতিটা রয়েছে, এইটি আপনাকে আমি আপনাকে শুধু ভারতের সংবিধানও রয়েছে, কিন্তু ভারতের সংবিধানে কিন্তু ওইখানে শর্ত দেওয়া আছে যে কী শর্তে আপনার দণ্ডিত ব্যক্তিদেরকে আপনি মাফ করতে পারবেন, এখানে কোনো ই নাই। আজকে আমি আপনার এক্সাম্পল হিসেবে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী 75 সালের 15ই আগস্ট তার পিতা পরিবারকে হারিয়েছে এবং যার কারণে দীর্ঘদিন পর উনি বিচার দাবি করেছেন, ইন্ডিমিউনিটি অধ্যাদেশের কারণে সেটি করতে পারেননি। তারপরে আমি ধরে নিলাম মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদেরকে উনি বিচার আওতায় নিয়ে এসেছেন, দণ্ড দিয়েছেন। আমি যদি ধরে নিই যে উনি বিচার করলেন, দণ্ড দিয়ে যেতে পারলেন না বেগম খালেদা জিয়া, তারপরে উনি প্রধানমন্ত্রী হলেন আর তারপর ওনার দণ্ডিত আসামিদের মাফ করে দিলেন, উনি কি গ্রহণ করতেন? তাহলে পরে আমি বলবো যে অবশ্য এক মিনিট, দণ্ডের ব্যাপারে যদি আপনি গ্রহণ করতে না পারেন, আমি মনে করি এই বিধানটি সংশোধিত হওয়া দরকার। বিশ্বের উন্নত বিশ্বে অন্য দেশে যেভাবে রয়েছে এটিকে সেইভাবে সংশোধিত হওয়া দরকার। আর আজকে বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যে কথাগুলো আসছে, আপনি 401 বিধান, এখানে সময় কম, 401 ধারা অনুযায়ী এখানে কি বলা হচ্ছে মানে স্পিকার, এটা আপনার এখতিয়ার, নির্বাহী বিভাগের প্রধানের এখতিয়ার। উনি যে কোনো শর্তে দণ্ডিত ব্যক্তিকে পুরোপুরি মাফ করতে পারে, শর্ত দিয়ে উনি ব্যবস্থা দিতে পারেন। মাননীয় স্পিকার, এটা নিয়ে তো কোনো, এর আগে আমি মাননীয় মন্ত্রীদেরকে দেখেছি বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কটাক্ষ করেছে, কটুক্তি করেছে, উনি কি অসুস্থ নয়? আজকে কি এটা প্রমাণ করতে হবে জাতির কাছে যে আজকে উনি অসুস্থ নয়? আজকে তিনি কী ভয়াবহ অবস্থায় রয়েছেন, ওনার বয়স 77-78 বছর বয়স। আজকে মাননীয় স্পিকার আমি দাবি করছি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, 401 বিধান অনুযায়ী সুযোগ আছে, এই সুযোগটি আপনি দিবেন, তাহলে আমি মনে করি জাতি এ ব্যাপারে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যে না ঠিক আছে, উনি এই বয়স্ক আগুন জ্বলে যেত বিশ্ববিদ্যালয়ে। আজকে কি বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলের যোগ্যতা কি মাননীয় স্পিকার? আজকে বিশ্ববিদ্যালয়ে যে ভাইস চ্যান্সেলার নিয়োগ দেওয়া হচ্ছে, এই বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয় আর সে বিশ্ববিদ্যালয়, আমি লজ্জায় মাথা নিচু হয়ে যাই যে সেখানে শিক্ষকরা দিগম্বর হয়ে গেছে। বিদায়ের দিন আপনার অবৈধ শিক্ষক নিয়োগ, বিদায়ের দিন আপনার 150-200 আপনার কর্মকর্তা, এক মিনিট শেষ করুন, এগুলো কি মাননীয় স্পিকার বিশ্ববিদ্যালয়ে চলবে? এগুলো বিশ্ববিদ্যালয়ে আমরা বলি যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চার সর্বোচ্চ বিদ্যাপীঠ, যেখান থেকে আজকে অনেক বিশ্ববিদ্যালয়ে প্রতিভাবান ব্যক্তিরা আজকে পার্লামেন্টে রয়েছে, যারা জাতির নেতৃত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো সর্বদাই বাংলাদেশের জাতীয় নেতৃত্ব তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজকে কি অবস্থা মাননীয় স্পিকার? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয়গুলো এখন মাস্টার তৈরির কারখানা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো আজকে জাতীয় আপনার এই সুনাগরিক তৈরির আর কারখানা নাই, বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে লেখাপড়ার পরিবেশ নাই। আজকে বাইরে যে আপনি যদি মতামত নেন যে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসররা শিক্ষাবিদরা বলছে ঢাকা রাজশাহী এগুলোকে এখন আর বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রহণযোগ্য করা যায় না, এটি বাস্তব অবস্থা। আমি মনে করি মাননীয় স্পিকার এগুলো সমালোচনার জন্য নয়, এগুলো বাস্তব অবস্থা, শিক্ষায় জাতির মেরুদণ্ড, মেরুদণ্ডকে যদি আপনি সোজা করতে চান তাহলে পরে অবশ্যই জ্ঞান চর্চা যে বিদ্যালয়, যে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেইখানে জ্ঞান চর্চার পরিবেশ, মুক্ত মত, স্বাধীনতার পরিবেশ আপনি ফিরিয়ে দিবেন। 3 মিনিট, আলোচনাটা বেশ জমে উঠেছে। আমি তো সবসময় বলি মাননীয় স্পিকার যে পার্লামেন্টে সরকারি দল আর বিরোধী দল একাকার, কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, বাজেটের আজকে পাশ হবে, আমাদের মাননীয় সদস্য জনাব মজিবুল হক চূর্ণ কিছুদিন আগে বক্তৃতা দিলেন আমি জানি, এবং কিছুদিন আগে আমাদের বিরোধী দলের চিফ হুইপ তিনিও বক্তৃতা দিয়েছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত আছেন, কী বক্তব্য দিলে খুশি হবেন তারা কিন্তু সেটাকে দৃষ্টি আকর্ষণ করে। যে কারণে আমি দেখলাম মাননীয় স্পিকার যে ওনারা যখন বক্তৃতা দিয়েছেন তখন গোটা হাউস কিন্তু সবাই একাত্মতা ঘোষণা করেছেন। যাই হোক, আমি সেই আলোচনায় যাব না। মাননীয় স্পিকার, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষায় জাতির আলো। আজকে বৈশ্বিক মহামারীর কারণে নিঃসন্দেহে আজকে শিক্ষা মারাত্মক একটা সংকটের মধ্যে আবর্তিত। আমি সর্বপ্রথমে আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে বলবো যে আপনি 15-20 দিন পরপর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে স্কুলের ছুটি বাড়াবেন, এর চাইতে আপনাকে আশ্বস্ত করতে হবে যে আপনি 1 মাস 2 মাস কখন কোন টাইমে, তার কারণ এই বৈশ্বিক মহামারী থেকে কবে আমরা জাতি মুক্তি পাবো, গোটা বিশ্ব কবে মুক্তি আমরা জানি না, কিন্তু আমরা কখন এই শিক্ষা অঙ্গনগুলোকে আমরা চালু করতে পারবো, আপনার পরিকল্পনা কী, আপনি কী কখন এটা চালু করতে পারবেন, এটি আপনার কাছে আমি প্রথম আমার অনুরোধ দাবি করব। দ্বিতীয় কথা হচ্ছে মাননীয় স্পিকার, আমরা প্রায় 18 কোটি মানুষের দেশ, আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি
যে আমাদের কারিগরি শিক্ষায় সবচাইতে গুরুত্ব দিতে হবে। আমাদের এখানে বিশেষ করে যে দক্ষ জনশক্তির দরকার, টেক্সটাইল সেক্টরে বলেন, আপনার মেডিকেল সেক্টরে বলেন, আপনার অন্যান্য সকল সেক্টরে আজকে যে দক্ষ জনবলের দরকার, সেটার জন্যে আপনার অবশ্যই কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই। কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। আমি এই সংসদে যোগ দেওয়ার পর একটি দাবি উত্থাপন করেছিলাম, মাননীয় মন্ত্রী সেদিন বলেছিলেন যে আমরা কারিগরি শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য মহাপরিকল্পনা গ্রহণ করেছি। আমি এটা নিয়ে বহুবার খোঁজও নিলাম, দেখলাম যে ভারতীয় অর্থায়নে লক প্রজেক্ট নামে 49টি পলিটেকনিককে আপনার আধুনিকায়ন এবং তার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা হয়েছে। কিন্তু মাননীয় স্পিকার, আমরা তো বাস্তব, আমি কালকেও বলেছি যে ভারত আজকে বাংলাদেশে যে দুঃসময় যখন যায়, শুষ্ক মুশকে পানি দিবে না, আপনার যখন ভ্যাকসিনের চুক্তি হওয়ার পর ভ্যাকসিন দিবে না, এই একটি গুরুত্বপূর্ণ প্রকল্প তার শর্ত দিয়ে চার বছর যাবৎ আজকে বন্ধ রেখেছে। আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীকে বলবো, ভারতীয় অর্থায়ন বাদ দেন, আমাদের নিজস্ব অর্থায়ন দিয়ে এই। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ, তিন মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1814 কোটি 76 লক্ষ টাকা মাননীয় আইনমন্ত্রী এখানে প্রস্তাব করেছেন। আমরা প্রতিনিয়ত এই মহান সংসদে আইন পাশ করছি, কিন্তু আইন অঙ্গনের অবস্থা, আইন প্রয়োগের অবস্থাগুলো আজকে মাননীয় স্পিকার কিন্তু বিবেচনার দাবি রাখে। প্রতিনিয়ত পত্রিকায় দেখছি যে খুন হওয়া ব্যক্তি 4-5 বছর থেকে কারাগারে বন্দী, আর খুনের প্রধান আসামি বিচারবহিত হত্যাকাণ্ডের শিকার। যে অপরাধী তার অবস্থান আপনার দেখা যাচ্ছে কারাগারের মধ্যে অবস্থান করছে, এই অবস্থা আজকে আইন অঙ্গনে বিদ্যমান রয়েছে। মাননীয় স্পিকার, কিছুদিন পূর্বে বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশের বিশিষ্ট নাগরিকরা সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিল, এখন পর্যন্ত এর কোনো নিষ্পত্তি হয়নি। এখানে আমরা একটা জানি যে জাস্টিস ডিলে জাস্টিস ডিনাই। মাননীয় স্পিকার, আমি একদম সুনির্দিষ্ট তথ্য দিয়ে আপনাকে বলে দিচ্ছি, 1994 সালে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সভায় ঈশ্বরদীতে 94 সালে সেখানে একটি গোলমাল হয়েছিল, সেটিকে কেন্দ্র করে মামলা হয়েছিল। সেইটিতে আপনার 2019 সালে সেই মামলায় কোনো জখম নাই, কোনো আহত নাই, কিচ্ছু ক্ষয়ক্ষতি নাই। সেই মামলায় মাননীয় স্পিকার, সেইখানে 9 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, 25 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে এবং আরও প্রায় 13 জনকে আপনার 10 বছর সাজা দেওয়া হয়েছে। জামিনযোগ্য অপরাধ কীভাবে আপনার এইভাবে মানুষকে আজকে কারাগারে বন্দী রাখা হচ্ছে? আরও একটি ঘটনা মাননীয় স্পিকার, সাতক্ষীরায় 2002 সালে আর একটি মামলা হয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা। সেই এতদিন সরকার তো 2009 সালে ক্ষমতায় এসছে, কোনো বিচার নাই, 2021 সালে বিচার শুরু করলেন। বিচার, যারা জামিনযোগ্য অপরাধ, হাইকোর্ট জামিন দিল, সুপ্রিম কোর্টে মাননীয় প্রধানমন্ত্রীর নাম শুনলেই সবাই তো চমকে যাচ্ছে। আজকে বাংলাদেশে প্রধানমন্ত্রীর কোনো সমালোচনা হলেই ছাত্রলীগ, যুবলীগের যে কোনো আদালতে গিয়ে মামলা হচ্ছে, সঙ্গে সঙ্গে আদালত গ্রহণ করে সেটাকে সমন জারি করে দিয়ে জেলখানায় ঢুকো। এই যে আইনের অপপ্রয়োগ, এইটা একটি ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। আমি গতকালকেও বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেমন প্রশংসার দাবি রাখে, সমালোচনাও মানুষ করবে, সেটার জন্য মানুষকে অবশ্যই গ্রহণ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে উনি যে প্রতিষ্ঠানের ব্যক্তি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের নির্বাচন 2021 সালে ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ, আপনি ইউনিয়ন পরিষদের ভোট করছেন, আপনি আপনার পৌরসভার ভোট করছেন, বিভিন্ন ভোট করছেন, আজকে ভোটটা আপনি এখন পর্যন্ত স্থগিত রেখেছেন। আজকে সবচেয়ে উদ্বেগের, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি, এই সংসদের মাননীয় সদস্য যিনি ইন্তেকাল করেছেন, সেখানে এটা নিয়ে যে প্রতিদিন এখানে আরও অনেক সদস্য আছেন সুপ্রিম কোর্ট বারের, আজকে লজ্জা লাগে মাননীয় স্পিকার। আপনি ওই পারের একজন সদস্য, এটা তো আপনি অভিভাবক হিসাবে এটা নিষ্পত্তি করে দিতে পারেন, যেটা আপনার গঠনতন্ত্র সংবিধান রয়েছে আপনার সুপ্রিম কোর্ট বারের, কেন আজকে ওই আইনজীবীরা ওখানে রোজ পক্ষ বিপক্ষ মিছিল করাকরি করবে? এগুলো মাননীয় স্পিকার এক মিনিট অবদান রাখছে, তাদেরকে সরকারিভাবে প্রণোদনা দিতে হবে, করারোপ কেন করবেন? তাদেরকে অর্থ আরও সহায়তা দেন, তাহলে যে বৈষম্য সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে বৈষম্যটা কমে আসবে। মাননীয় স্পিকার, আমি আজকে আমাদের জেলা সদরের স্কুলগুলোকে বহুতল ভবন উন্নয়নের প্রকল্প ছিল, 3 বছর তো তৃতীয় বাজেট গেল, আমি জানি না যে এই টার্মের মধ্যে জেলা সদরের স্কুলগুলোকে বহুতল ভবন কাজ শুরু করতে পারবে, এখনও একটাও শুরু হয়েছে কিনা আমার জানা নাই। আমার জেলাতে তো আমার সদরে 2টো স্কুল আছে, একটা গার্লস একটা বয়েজ, একটাও কোনো অর্থায়ন হয়নি, কিন্তু 3 বছর আগে সাবেক এমপি ভিত্তি প্রস্তর দিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা রাজনীতি করেছি, আমরা দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য লড়াই করেছি। ওই সময় জেনারেল এরশাদ চ্যান্সেলর ছিলেন, উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম,
কোনো বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর ওই সময় ঢাকা আর সেই ছাত্র শিক্ষকদের সেন্টিমিটার বাইরে কোনো অবস্থা নিচে আমার জানা নাই। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1,814,76,00,000 টাকার মঞ্জুরি চেয়েছেন এই মন্ত্রণালয়। বিরাট অঙ্ক মাননীয় স্পিকার। একটু দেখি মন্ত্রণালয়টার দিকে তাকিয়ে, নারায়ণগঞ্জের 2,500-এর নোমান পেশায় একজন ব্যবসায়ী, নাসিম একজন মাদ্রাসা ছাত্র, শহীদুল একজন মসজিদের ইমাম। মাননীয় স্পিকার, এই তিনজন মানুষ 1 মাস ধরে নাই হয়ে আছে, থানাসহ নানান জায়গায় ধর্ণা দিয়ে নিখোঁজদের পরিবার শেষ পর্যন্ত ঢাকায় এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে। তারা কোনো ফেসবুক সেলিব্রিটি না, তারা কোনো বিখ্যাত ব্যক্তি না, সুতরাং তাদের নিয়ে খুব একটা হইচইও হয় নাই এবং এখন অবধি তাদের কোনো রকমের কোনো খোঁজ পাওয়া যায় নাই। মাননীয় স্পিকার, জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটি ক্যাটের কাছে বাংলাদেশের প্রথম রিপোর্ট প্রকাশ করার কথা ছিল 1999 সালে। সেই রিপোর্ট বাংলাদেশ দাখিল করেছে 20 বছর পরে, চাপের মাথায়, যখন ক্যাট বলেছে রিপোর্ট যদি না দেওয়া হয় তাহলে একতরফাভাবে কিন্তু আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব, পদক্ষেপ নেব। বাংলাদেশের রিপোর্টের পরে ক্যাট, গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন ও মৃত্যু, জোরপূর্বক স্বীকারোক্তি বা ঘুষ আদায়, রাষ্ট্রের কর্মকর্তাদের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা নির্বিচারে হরণ ইত্যাদি নিয়ে তাদের গভীর উদ্বেগ প্রকাশ করে। কমিটির মতে 2012 থেকে 2019 সাল পর্যন্ত সরকার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে যে 77টি নির্যাতনের অভিযোগ পেয়েছে সেগুলোর তদন্তের ফলাফলের ব্যাপারেও প্রতিনিধি দল কোনো তথ্য দেয় নাই। মাননীয় স্পিকার, রিপোর্টে ক্যাট উদ্বেগ প্রকাশ করে নিম্নোক্ত বিষয়ে: কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতন ও অসদাচরণের অভিযোগ গ্রহণ ও তদন্তে রাষ্ট্রপক্ষের ব্যবস্থা অভিযুক্ত ব্যক্তিদের অর্থপূর্ণভাবে জবাবদিহি করাতে পারছে না, অভিযুক্ত বা পরিবারের সদস্যদের নানা নির্যাতন বা গুমের অভিযোগ পুলিশ কর্মকর্তারা প্রায় নথিভুক্ত করতে চান না, নির্যাতনের শিকার ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করতে চাইলে বা নির্যাতনের ঘটনা প্রকাশ করলে প্রায় ক্ষেত্রেই তাদের হয়রানি, হুমকি ও প্রতিশোধ পরায়ণতার শিকার হতে হয়, কর্মকর্তাদের নির্যাতনের ঘটনা বা নির্যাতনের অভিযোগ তদন্তে রাষ্ট্রে কোনো স্বাধীন কর্তৃপক্ষ নাই। এর মধ্যেই এই বছর মার্চে বাংলাদেশের জাতীয় নির্বাচন, বেআইনি অথবা খেয়ালখুশি মতো হত্যা, জোরপূর্বক গুম, মিডিয়ার সেন্সরশিপ, সাইট ব্লক করে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। রিপোর্টে বলা হয়েছে সরকার অথবা তার এজেন্টরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালায়, জোরপূর্বক গুম করে বাংলাদেশে, নির্যাতন চালানো হয়, নিষ্ঠুর আচরণ করা হয়, অমানবিক অথবা অপমানজনক আচরণ করে অথবা শাস্তি দেয় সরকার এবং তার এজেন্টরা, খেয়ালখুশি মতো অথবা বেআইনিভাবে আটকে রাখার ঘটনা অব্যাহত আছে, ব্যক্তিগত বিষয়ে খেয়ালখুশি মতো অথবা বেআইনিভাবে হস্তক্ষেপ করা হয়, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের প্রতি সহিংসতা, সহিংসতার হুমকি ও খেয়ালখুশি মতো গ্রেপ্তার করা হয়, শান্তিপূর্ণ সমাবেশ এবং মুক্তভাবে মত প্রকাশের অধিকারে উল্লেখযোগ্যভাবে হস্তক্ষেপ করা হয়, নিরাপত্তা রক্ষাকারীদের বিরুদ্ধে বহু নিয়ম লঙ্ঘনের অভিযোগ আছে এবং তাদের ব্যাপকভাবে ক্ষমা করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেবেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নির্যাতন ও নিষ্ঠুর আচরণের ঘটনায় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে এই বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নিতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ সহ 10টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। কয়েক মাস আগেও তারা একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। বিবৃতিতে বন্দীদের উপর যেসব নির্যাতন করা হয় তার একটি তালিকাও দেওয়া হয়েছে। সেসবের মধ্যে আছে লোহার রড, বেল্ট এবং লাঠি দিয়ে পেটানো, বৈদ্যুতিক শক, নাক মুখ ঢেকে পানি ঢালা, সিলিংয়ে ঝুলিয়ে পেটানো, পায়ে গুলি করা, কানের কাছে শব্দ করা, গান বাজানো, মৃত্যু কার্যকরের নাটক সাজানো ইত্যাদি ইত্যাদি। বিবৃতিতে আরও বলা হয় বাংলাদেশের শত শত মানুষ গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। মাননীয় স্পিকার, গুম, হেফাজতে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায়, বিচার বহির্ভূত হত্যা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মানুষের নিয়মিত বিরতিতে নির্যাতিত হবার ঘটনা প্রত্যেকটি এক একটি মানবতা বিরোধী অপরাধ, একটি রাষ্ট্রের ভেঙে পড়া চিত্রকে স্পষ্ট করে। দেশে যদি ন্যূনতম আইনের শাসন, বিচার বা সুশাসন থাকে, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি যদি ন্যূনতম কমিটমেন্ট থাকে, তাহলে নিয়মিত বিরতিতে এইসব ঘটনা ঘটতে পারে না। বারংবার নানা আন্তর্জাতিক এবং জাতীয় মানবাধিকার সংস্থাগুলো এই বিষয়ে তাদের উদ্বেগ জানাচ্ছে। ধন্যবাদ মাননীয় সদস্য।